উনি তো জানেন যে কি টাইপের নির্বাচন হচ্ছে বা কি টাইপের নির্বাচন হতে যাচ্ছে, উনি জানে যে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা বৈধ সন্তানের জন্ম দিবে, এই কারণে উনি ভাবছেন যে উনি পদত্যাগ করবেন কেন, এই দায়িত্ব তো সরকারের, এই দায়িত্ব তো সরকারের। আবার উনি কিন্তু আবার এটাও কিন্তু বলছেন যে আমার এই নির্বাচন সুষ্ঠু করতে গেলে 8 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী দরকার, যেটি কিন্তু তার নিয়ন্ত্রণে নাই। তাদেরকে ক্ষমতায়ন করার জন্য বা ক্ষমতা বাড়ানোর জন্য তারা কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তো নেয় নাই, বরং তাদের ক্ষমতা খর্ব করেছে, এবং তারা একটা ঢাল নাই তলোয়ার নাই একটা নিধিরাম, এবং জনগণকে তারা মিথ্যা বিবৃতি দিয়ে যাচ্ছে এই আওয়াল সাহেব যে তারা সুষ্ঠু নির্বাচন করবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে নির্বাচন করবে। আওয়াল সাহেব, আপনি যদি কাউকে সিলেকশন করেন অ্যামাং দ্য অল্টারনেটিভস, চয়েস যদি করেন অ্যামাং দ্য অল্টারনেটিভ, সেই ক্ষেত্রেই তো সহিংসতার ঘটনা ঘটে। আপনি যদি নিজেদের ভিতর যদি আপনি আপনি যদি সাপ লুডু খেলেন, আপনি যদি লুডু খেলেন, আপনি সমসম খেলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সহিংসতা আসবে কোথা থেকে? চিফ ইলেকশন কমিশনার মহোদয়, আপনি কি জাতির সামনে এগুলো বলবেন? এগুলো না বলে আপনি যে ভয়েস অফ আমেরিকা থেকে আপনাকে যে একটা সাক্ষাৎকার আপনি দিয়েছেন, এটি আপনাকে দিতে হয়তো বাধ্য করা হয়েছে, অথবা আপনি নিজ থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত বক্তব্য দিয়েছেন। হাসিনা আক্তার, আপনাকে আমি বলি, যদি কোনো একটা ছেলে বা মেয়ে যদি বিয়ের প্রক্রিয়া ছাড়া যদি কোনো বাচ্চার জন্ম নেয়, তাহলে ওই বাচ্চাটা কিন্তু অবৈধ না। ওই বাচ্চাটা কিন্তু আপনার মতো, আমার মতো, বা আব্দুল আওয়াল সাহেবের মতো, বা আমাদের প্রধানমন্ত্রী হাসিনার মতো, শেখ হাসিনার মতো, তারাও কিন্তু একটা একটা মানুষ। বাট অবৈধ কোনটা? অবৈধটা হচ্ছে যে এই বাচ্চাটা যে প্রক্রিয়ার মাধ্যমে জন্ম হলো সেই প্রক্রিয়াটা কিন্তু অবৈধ। সেই প্রক্রিয়াটা যদি আমাদের ধর্মীয়ভাবে অথবা আমাদের রাষ্ট্রীয় আইনে যদি না হয়, তাহলে কিন্তু এটাকে আমরা অবৈধ বলছি। কিন্তু বাচ্চার জন্ম কিন্তু অবৈধ না। বাচ্চা আপনার আমার মতো বা আরেকজনের মতো কিন্তু একটা স্বাভাবিক মানুষ। এখন আমাদের যে আওয়াল সাহেব বা আমাদের 2014 সালে যে নির্বাচন, 2018 সালে যে নির্বাচন, এটি তো আমরা তো বলছি এটা অসাংবিধানিক বা এটা অবৈধ প্রক্রিয়া। বাট অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে সরকার 2014 সালে কন্টিনিউ করেছে, 2018-তে কন্টিনিউ করেছে। এখন আওয়াল সাহেব যদি ওই যে মানে যুগল যারা বিয়ে ছাড়া বা রাষ্ট্রীয় আইন ছাড়া যদি তাদের গর্ভে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তাহলে এখন আমার কাছে মনে হচ্ছে যে আওয়াল সাহেব ওইভাবে অবৈধ প্রক্রিয়ায়, অসাংবিধানিক প্রক্রিয়ায় বা বেআইনি প্রক্রিয়ায় উনি উনি যে সরকারটা গঠন করতে চাচ্ছেন, উনি উনি ভাবছে বা ওনার বিবেচনায় উনি মনে করছেন এটা এটা বৈধ। এবং দেখেন, ওনার ভিডিও যদি আপনি দেখেন, উনি কিন্তু বলেছে যে পশ্চিমা বিশ্বেও কিন্তু নির্বাচনে কথা হয়, সেখানেও কিন্তু বিতর্ক আছে, কিন্তু এই কথাটা বলে কিন্তু উনি আমাদের 18 কোটি জনগণকে কিন্তু উনি মানে আঘাত করলেন, অন্তরে আঘাত করলেন। আপনি পশ্চিমা বিশ্ব নির্বাচনের সাথে আপনি আপনি মানে মানে আপনি মানে কোথায় মানে কোথায় জুতার তলা আর কোথায় আগরতলা, এই টাইপের বক্তব্য। তাহলে এখন উনি তো জানেন যে কি টাইপের নির্বাচন হচ্ছে বা কি টাইপের নির্বাচন হতে যাচ্ছে, উনি জানে যে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা বৈধ সন্তানের জন্ম দিবে, এই কারণে উনি ভাবছেন যে উনি পদত্যাগ করবেন কেন, এই দায়িত্ব তো সরকারের। আবার উনি কিন্তু আবার এটাও কিন্তু বলছেন যে আমার এই নির্বাচন সুষ্ঠু করতে গেলে 8 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী দরকার, যেটি কিন্তু তার নিয়ন্ত্রণে নাই। এবং এবং ইলেকশন কমিশনকে স্ট্রেন্থেন করার জন্য আমি কিন্তু আপনার টকশোতে হাসিনা আক্তার যে বলেছিলাম যে আমাদের যে এসপি ডিসি বা বিভাগীয় কমিশনার বা ডিআইজি বা মেট্রো কমিশনার, এদের বদলি বদায়ন কিন্তু দ্য রুলস অফ বিজনেস 1986 এর সেকশন 10, 11, 12 এটা প্রধানমন্ত্রী করে। আমি কিন্তু একাধিকবার বলেছিলাম যে আপনারা এটা প্রধানমন্ত্রীর কাছে চান যে ইলেকশনকালীন সময় এই ক্ষমতা আপনাদের কাছে আসছে। দেখেন, ওনারা তাদেরকে ক্ষমতায়ন করার জন্য বা ক্ষমতা বাড়ানোর জন্য তারা কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তো নেয় নাই, বরং তাদের ক্ষমতা খর্ব করেছে, এবং তারা একটা ঢাল নাই তলোয়ার নাই একটা নিধিরাম, এবং জনগণকে তারা মিথ্যা বিবৃতি দিয়ে যাচ্ছে এই আওয়াল সাহেব যে তারা সুষ্ঠু নির্বাচন করবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে নির্বাচন করবে, এই কারণে উনি পদত্যাগ করতে চাচ্ছেন না, উনি দায়িত্বটা সরকারকে মানে সরকারের উপর চাপাতে চাচ্ছেন। হাসিনা আক্তার, আপনার আপনার ব্ল্যাক স্টোন ডিকশনারি অনুসারে আপনার ইলেকশনের ডিফাইনটা করা হয়, ইলেকশন বা ডেমোক্রেসিকে ডিফাইনটা করা হয় দ্য চয়েস অ্যামাং দ্য অল্টারনেটিভস, চয়েস অ্যামাং দ্য অল্টারনেটিভস। ওনারা যে 1200 নির্বাচন করলেন, সেখানে বিএনপি সহ অধিকাংশ দল তো কোনো নির্বাচনে আসেই নাই, কোনো প্রার্থী তো দেয় নাই, তাহলে আপনি এখানে সহিংসতা কীভাবে আশা করছেন?
আপনি তো সেই জেনারেল আজিজ, মানে জেনারেল আজিজের সুরে কথা বলছেন। জেনারেল আজিজ 2018 সালে নির্বাচনের আগে উনি এসে বললেন যে গত 47 বছরে এত শান্তিপূর্ণ নির্বাচন নাকি উনি দেখেন নাই। তা আমাদের আওয়াল সাহেব হলো, শুধু আওয়ামী লীগ নিজেদের ভিতর ইলেকশন, এটি উনি শান্তিপূর্ণ দেখছেন, এটি উনি সহিংসতাপূর্ণ দেখছেন, এবং 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 ওনার যে ভিডিও, ভিডিওতে উনি কিন্তু এটিও বলেছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে 40 জন লোক নিহত হয়েছে। আর এ মিস্টার আওয়াল সাহেব, আপনি যদি কাউকে সিলেকশন করেন অ্যামাং দ্য অল্টারনেটিভস, চয়েস যদি করেন অ্যামাং দ্য অল্টারনেটিভ, সেই ক্ষেত্রেই তো সহিংসতার ঘটনা ঘটে। আপনি যদি নিজেদের ভিতর যদি আপনি যদি ছাপ লুডু খেলেন, আপনি যদি আপনি সমসম খেলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সহিংসতা আসবে কোথা থেকে? তা আপনি যে এই সমস্ত লম্বা ঢেকুর তুলছেন যে আপনি 1200 নির্বাচন করলেন, শুধু আমলিগ ভার্সেস আমলিগ এই নির্বাচন হয়েছে, আর আপনি লম্বা ঢেকুর তুলে আপনি জনগণকে আপনি যে মিথ্যা বিবৃতি দিচ্ছেন এবং বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি হাসিনা আক্তার এই বক্তব্যের মাধ্যমে তার বিরুদ্ধে কিন্তু সাইবার সিকিউরিটি একটি মামলা করা উচিত এবং মামলা হওয়া উচিত, এবং তিনি কিন্তু আমাদের দণ্ডবিধির 417 এবং 420 ধারার মামলা হওয়া উচিত। এটি একটা প্রতারণা এবং এটা চিট, এবং উনি কিন্তু স্পষ্ট, আই রিপিট, উনি কিন্তু স্পষ্ট আমাদের সংবিধানের আর্টিকেল 7A সাব ক্লাজ 1 এবং সংবিধানের 148-এর যে শপথ, এই দুটো কিন্তু উনি কিন্তু স্পষ্ট লঙ্ঘন করছেন, ওনার এন্টায়ার কমিশনও কিন্তু লঙ্ঘন করছেন, এবং উনি কিন্তু শুধু একাই লঙ্ঘন করছেন না, এটি এবং এটি কিন্তু উনি সাথে নিচ্ছেন আমাদের বাহিনীর চিফগণকে, আমাদের সংশ্লিষ্ট সচিব, আমাদের এসপি, ডিসি, বিভাগীয় কমিশনার, মেট্রো কমিশনারগণ। এবং আমি আপনার মাধ্যমে আমি আওয়াল সাহেবকে বলবো, আপনি আর্টিকেল 7(1) একটু পড়বেন, এবং আপনি আর্টিকেল 148 এবং 48-এর যে তফসিল, আপনি যে ভাষায় আপনি শপথ নিয়েছিলেন, আপনার যদি ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনার কমিশনে একজন সাবেক ডিস্ট্রিক্ট জাজ আছে, অথবা আপনার যিনি প্যানেল লয়ার আছে, অথবা আপনি সংবিধান বিশেষজ্ঞর কাছে আপনি মতামত নেন আপনার এটি সংবিধান লঙ্ঘন হচ্ছে কিনা, এবং আমি যে অপরাধগুলোর কথা বললাম এই অপরাধ আপনার হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনার এখনো সময় আছে। আচ্ছা, আপনি আরেকটি জিনিস বলেছেন হাসিনা আক্তার, একটু বলি আপনাকে, কারণ এই প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে উনি কিন্তু তার ভিডিওতে কিন্তু এটিও বলেছে যে আমাদের বাংলাদেশ একটা প্রজাতন্ত্র, আমাদের আর্টিকেল 1-এ একটা প্রজাতন্ত্র, এবং এই প্রজাতন্ত্র কন্টিনিউ করতে গেলে আমাদের গণতন্ত্র দরকার, একটা পার্লামেন্ট দরকার, একটা সরকার দরকার, এটা উনি বলেছেন, এবং বলেছেন যে আমাদের হাতে সময় নাই, আমাদের একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে হবে, তা আমি আব্দুল আওয়াল চিফ ইলেকশন কমিশনার মহোদয়, আমি আপনাকে বলবো যে আপনি একটু 72(3) আর্টিকেল 72 সাব ক্লস 3 একটু পড়বেন। ওখানে কিন্তু বলা হচ্ছে যে পার্লামেন্টের অধিবেশন, মানে পার্লামেন্টের মেয়াদ কিন্তু 5 ইয়ার্স, এবং আপনার আর্টিকেল 123 সাব ক্লস 3 সাব ক্লস 2, সেখানে কিন্তু সাব ক্লস 2 না, খ, ওখানে কতে বলা হচ্ছে 123-এর 3-এর কতে বলা হচ্ছে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে ইলেকশন করতে হবে। এটা এখন আমরা আসি বা কতে আছে, ওখানে কিন্তু খতে বলা হচ্ছে 123 সাব ক্লস 3 খ, এবং 72(3) এই দুটা আর্টিকেল যদি এক করা হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে সরকার কিন্তু পার্লামেন্ট ভেঙে দিতে পারে, ডিসলভ করে দিতে পারে। ইভেন যদি 29 তারিখ পর্যন্ত যদি নির্বাচন না হয়, জানুয়ারি 29 তারিখ পর্যন্ত, তাহলে 29 তারিখে যদি সরকার পার্লামেন্ট ডিসলভ করে দেয়, 29 তারিখে পার্লামেন্ট ডিসলভ করা লাগবে না, 29 তারিখে অটো ডিসলভ হয়ে যাবে, অটো পার্লামেন্ট ভেঙে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আরো 90 দিন সময় পাওয়া যাবে এপ্রিলের 29 তারিখ পর্যন্ত। আমি চিফ ইলেকশন কমিশনার আব্দুল আওয়াল সাহেব, আপনি তো শুধু 123-এর 3-এর ক নিয়ে আপনি জনগণকে বলছেন, আপনি খ নিয়ে বলেন না কেন? আপনি কেন সরকারকে বলেন না কেন যে এখনো সময় আছে, এখনো আপনার জানুয়ারি 29 তারিখের পরে আরো 90 দিন সময় আছে, আপনি এই কথাগুলো বলেন না কেন? আপনি একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কি কি দৃশ্যমান আপনি পদক্ষেপ নিয়েছেন, কি কি দৃশ্যমান পদক্ষেপের জন্য আপনি সরকারকে আপনি অনুরোধ করেছেন? চিফ ইলেকশন কমিশনার মহোদয়, আপনি কি জাতির সামনে এগুলো বলবেন? এগুলো না বলে আপনি যে ভয়েস অফ আমেরিকা থেকে আপনাকে যে একটা সাক্ষাৎকার আপনি দিয়েছেন, এটি আপনাকে দিতে হয়তো বাধ্য করা হয়েছে, অথবা আপনি নিজ থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত বক্তব্য দিয়েছেন। আমি আশা করি আপনার মাথায় শুভ বুদ্ধির উদয় হবে এবং আপনি জনগণের কাতারে আসবেন। ধন্যবাদ।